সাংবাদিকদের নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বললেন, উন্নয়ন আর টেকসই গণতন্ত্রের জন্য শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। রাজধানীর সেডাপ মিলনায়তনে স্বাস্থ্য সাংবাদিকতার সহায়ক বই রাইটিং অ্যাবাউট হেলথ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বাস্থ্য খাতে সরকারের অর্জন থাকলেও তা গণমাধ্যমগুলো প্রচার করে না অভিযোগ করে মন্ত্রী এক্ষেত্রে আরো বেশি গুরুত্ব দিতে গণমাধ্যম সম্পাদকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজক এমিনেন্স ও ইউএসএআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র ছাত্রীরা আলোচনায় অংশ নেয়। সঠিক তথ্য প্রবাহ উন্নয়ন ও গণতন্ত্রকে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, একটা নৈতিকতা আছে। আপনি যে তথ্য জোগাড় করবেন সেই তথ্যের ভিতরে নৈতিক দিক কি সেটা আপনি দেখবেন, এবং সেই নৈতিক দিকটা আপনি যদি বজায় না রাখতে পারেন তথ্য দিয়ে আপনি ক্ষতি করে ফেলতে পারেন। যে রাজনৈতিক সহিংসতা কিভাবে জাতিকে অসুস্থ করে তুলে, সাহসের সঙ্গে রিপোর্টিং এর মধ্য দিয়ে খবরটা সরবরাহ করে জাতিকে সচেতন করতে হবে। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের মধ্য দিয়ে দেশের কর্ম জটিলতা, দুর্নীতি ও দরিদ্রতা মুছে ফেলতে শুধু কম খরচে নয় কম সময়ে সেবা নিশ্চিত করতে